রয়্যাল ম্যাক্সের এখানে একটা কোয়ালিটি, আবার ঠিক একই কোম্পানির রয়্যাল ম্যাক্সের এখানে আরেকটা কোয়ালিটি, টোটাল 304 গ্রেড অ্যাসেস। এই পাশে যে চ্যানেলটা আছে, চ্যানেলটা সহকার আপনার অ্যাসেস, এটা চারটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন। এই চারটার দাম অনেক ডিফারেন্ট। 22 ইঞ্চি সেটআপটা দেখাই, যে প্লেন বাস্কেট, প্লেট ট্র্যাক উইথ কাপ এন্ড সসার, টুলিয়ারটার কাজ হচ্ছে এখানে বড় সাইজের বোতল টোতল রাখা, বা বড় সাইজের যে জার বয়াম টাইপগুলো থাকে ওইগুলো আর কি রাখতে পারবেন। এই ম্যাজিক কর্নার আমাদের চারটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাফা ফ্রম ডেইলি নিডস। আমরা কিন্তু চলে এসেছি সীমান্ত সম্ভারে, আমাদের সাথে হচ্ছে পাপ্পু ভাই আছেন, আমাদের ফেমাস ভাইয়া। তো তাহলে চলেন ভাইয়া, আজকে আপনি কি দেখাতে চাচ্ছেন মূলত? আসলে আপনাদেরকে যে ধারণাটা আমি দিব, মানে আজকে আমি কিচেন অ্যাকসেসরিজ এর মধ্যে যে ভুল ধারণাগুলো আছে সেগুলো ক্লিয়ার করব। আচ্ছা, আসলে একটা কিচেন অ্যাকসেসরিজ, মডুলার কিচেন অ্যাকসেসরিজ 2000 টাকা দামের অ্যাকসেসরিজ হয়, 20-50,000 টাকা দামের অ্যাকসেসরিজ হয়। তো আজকে আমি মূলত আপনাদেরকে যে চারটা পাঁচটা কোয়ালিটি হয়, কোয়ালিটিটা আজকে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আজকে মূলত আমরা দেখব আপুদের স্বপ্নপূরণের সেই জায়গায় চলে এসেছি আমরা, মডুলার কিচেন অ্যাকসেসরিজ, সেগুলাই হচ্ছে ভাইয়া আমাদেরকে দেখাবে। তো চলেন ভাইয়া। আচ্ছা, তো আজকে আমি যে প্রথম আইটেম যেটা আমাদের দরকার হয়, একটা কিচেন চিন্তা করার সময় যে আইটেমটা আমরা ফার্স্ট চিন্তা করি সেটা হচ্ছে আমরা প্লেট কোথায় রাখবো, তারপরে কাপ্রিজ কোথায় রাখবো, তারপরে ক্যাসারোল ডিশ এগুলো কোথায় রাখবো। তো এটা হচ্ছে কিচেন অ্যাক্সেসরিজ যারা করে প্রথমে এই আইটেমটা সিলেক্ট করে, তো সেই জন্য আমি এই আইটেমটা দিয়ে আপনাদেরকে আমি কোয়ালিটি আজকে আপনাদেরকে বুঝিয়ে দিই। ওকে, তো আমি আজকে এখান থেকে ধরেন এক্সাম্পল, আমাদের কাছে সব ধরনের ভেরিয়েন্ট পেয়ে যাবেন, আমি এখান থেকে একটা ভেরিয়েন্ট দিয়ে আপনাদেরকে দেখাতে চাই। যেমন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ভেরিয়েন্ট, যেটা হচ্ছে 304 গ্রেড অ্যাসেস, দুটোই 304 গ্রেড অ্যাসেস। আর এখানে হচ্ছে যেমন আমাদের খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড, সেটা হচ্ছে অয়েল ম্যাক্স, অয়েল ম্যাক্সের এখানে একটা কোয়ালিটি, আবার ঠিক একই কোম্পানির অয়েল ম্যাক্সের এখানে আরেকটা কোয়ালিটি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কোয়ালিটিটা আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, প্লাস প্রাইস গুলো বলার চেষ্টা করব। আচ্ছা, মানে এক একটার প্রাইস এক এক রকম, এক একটার প্রাইস এক এক রকম, এখানে কাস্টমার কনফিউশন পড়ে যায়। যেমন হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে অয়েল ম্যাক্স দিয়ে আসি। অয়েল ম্যাক্সের এটা হচ্ছে 27 ইঞ্চি ভেরিয়েন্ট। ওকে, একটা জিনিস খেয়াল করবেন যে অয়েল ম্যাক্সের যদি আপনি 304 গ্রেডও নেন, সেক্ষেত্রে আপনি বডিটা 304 পাচ্ছেন, কিন্তু আপনার যে চ্যানেল গুলো থাকবে আপু, এগুলো কিন্তু আপনার ম্যাগনেট টাচ করবে। দেখেন, এই যে দেখেন, ও মানে এটা হচ্ছে যদি ম্যাগনেট পাই তাহলেই বুঝবেন যে এটা অরিজিনাল না, এটা অরিজিনাল অয়েল ম্যাক্সের একটাই কোয়ালিটি হয়। মানে কোয়ালিটি বলতে গেলে চারটা ভেরিয়েন্ট হয়, কিন্তু আপনি যেই ভেরিয়েন্টে নেন, ধরেন আপনি যদি ক্রোমেটটা নেন যেটা ম্যাগনেট টাচ করবে, যেটা বডি তো ম্যাগনেট টাচ করবে, সেটার সাথেও যে চ্যানেল পাবেন যেটা চুম্বকে ধরে এরকম চ্যানেল, আবার 304 গ্রেড যেটা নেবেন সেটার সাথে আপনি সেম চ্যানেল পাবেন। ওকে ওকে, প্রবলেমটা কি হয় যে ম্যাক্সিমাম প্রবলেমটা এটা হয় যে আমাদের প্রোডাক্টটা ঠিক থাকে, কিন্তু যে চ্যানেলটা আছে চ্যানেলটা একটা সময় নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা একটা সময় গিয়ে চ্যানেলটা খুঁজে পাই না, কারণ এটা স্পেয়ার পার্টস অ্যাভেলেবল না। ওকে ওকে, সেক্ষেত্রে ডিফারেন্সটা যদি আপনি আমাদের ইন্ডিয়ানটা চিন্তা করেন, আপনারা হয়তো অনেকে জানেন যে ইন্ডিয়াতে হচ্ছে নেচারালি ওদের স্টেনলেস স্টিলের মেটেরিয়াল ওদের ওখানে খনি আছে, তো মোটামুটি ওদের এখানে যে স্টিলটা পাওয়া যায় মোটামুটি এশিয়ার মধ্যে অন্য কোনো কান্ট্রিতে পাওয়া যায় না, ওদের অ্যাসেসটা এত ভালো। তো ইন্ডিয়ানটা যেটা নেবেন এটা হচ্ছে টোটাল 304 গ্রেড অ্যাসেস। আপনার এখান থেকে ধরেন এক্সাম্পল এটা প্লেট ট্র্যাক, এখানে আপনি এটা তো অ্যাসেস পাচ্ছেনই, এটার সাথে যে চ্যানেলগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে এই পাশে যে চ্যানেলটা আছে, চ্যানেলটা সহকার আপনার অ্যাসেস। ও ওয়াও, এবং এটার জন্য যদি কখন আপনার সাপোজ চ্যানেলটা নষ্ট হয়, ইউনিভার্সাল সেটআপ, আপনি যে কোনো হার্ডওয়্যারের দোকানে চ্যানেলটা পেয়ে যাবেন। আচ্ছা, মানে এটা অ্যাভেলেবল, রাইট? তো এই জন্য আমরা সবসময় সাজেস্ট করি আপনার শুধু প্লেট ট্র্যাক প্লেন বাস্কেট সিরিজটা অবশ্যই ইন্ডিয়ানটা নেওয়ার চেষ্টা করবেন, যেটা 304 গ্রেড অ্যাসেস এর, এটা নেওয়ার চেষ্টা করবেন। এটা কোনো প্রবলেম হলে আর কি যে কোন অ্যাকসেসরিজ আপনারা হচ্ছে অ্যাভেলেবল পেয়ে যাবেন, অ্যাভেলেবল পেয়ে যাবেন, এটা তো বললাম একটা প্রবলেমের কথা। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে আপু, আমরা বাঙালি, আমরা কিন্তু চাইনিজদের মতো আমরা মাছ ভাত বেশি খাই, আমাদের প্লেটটা ওই রকম হবে, তাই না? আমরা কিন্তু চাইনিজদের মতো স্যুপ আইটেম খাই না। না না না, তো অয়েল ম্যাক্সের যে বিষয়টা আছে সেটা হচ্ছে ওদের ফিটিংস একটু যন্ত্রণাদায়ক জিনিস হচ্ছে, যে আপনি শুধুমাত্র স্যুপ বোলটা কমফোর্টেবলি রাখতে পারবেন, হাফ প্লেটটা রাখতে পারবেন, ফুল প্লেটও আমরা যে ভাত খাই সেই ফুল প্লেটও আপনি এখানে রাখতে পারবেন না। আচ্ছা, মানে ওদের স্যুপের চিন্তাটাই কিন্তু ওদের মতো, ওরা তো আমাদের চিন্তা করে প্রোডাক্ট তৈরি করে না। মানে প্লেট ট্র্যাকটাতে যে প্রবলেমটা সবার আগে আমরা ফেস করি, যেমন এখানে দেখেন একটা প্লেট ট্র্যাক অয়েল ম্যাক্সের, এটা হচ্ছে 202 গ্রেড অ্যাসেস, দেখেন এটা গ্লেজ কত, আর 304টা দেখেন গ্লেজ নাই, কিন্তু এখন আপনি যেটাই নেবেন সেটাই কিন্তু পার্টটা আপনার চুমুকে ধরবে, আর চ্যানেলটা চুমুকে ধরবে। ওকে ওকে, এগুলো হচ্ছে অরিজিনাল অ্যাসেস এর, তাই তো? প্রোডাক্ট বডি অরিজিনাল অ্যাসেস এর, যেমন এটা চারটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন, এটা হচ্ছে 202, এটা 304 পাবেন, এটা 202 পাবেন, প্লাস হচ্ছে এটা ন্যানো কোটিং সহ পাবেন, একটা ন্যানো কোটিং ছাড়া শুধু ক্রোম পাবেন। আচ্ছা, চারটার দাম অনেক ডিফারেন্ট। যদি এটার আমরা
ক্রোমের দামটা হিসেব করি সেটার দাম হচ্ছে 4,800 টাকা, উইথ ন্যানোকোটিং সহ যদি হিসেব করি সেটার দাম 6,300 টাকা, ওকে, 202 গ্রেড যদি হিসেব করি 8,500 টাকা, আচ্ছা, যদি 304 গ্রেড হিসেব করি তাহলে সেটার দাম 12,500 টাকা, একই জিনিস। ডিফারেন্টটা কি আসলে? ডিফারেন্টটা ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল এটাই হচ্ছে মেইন বিষয়। সাইজ একই, ডিজাইন সবকিছু সেম, ম্যাটেরিয়ালটা ডিফারেন্ট। এখানে কিন্তু মানুষজন কনফিউজড হয় মূলত। যেমন এই যে এখানে প্লেন বাস্কেটটা দেখেন, এটা গ্লেজি, এই যে চুমুকে ধরতেছে, এটা কিন্তু চুমুকে ধরতেছে, এটা ন্যানো কোটিং উইথ ক্রোম, এটা হচ্ছে ক্রোমের মধ্যে একটু ভালোটা, ঠিক আছে। আরেকটা আছে দেখবেন, এরকম এরকম ফিনিশিং থাকবে না, কিন্তু চুমুকে ধরবে, সেটা হচ্ছে একদম লো প্রাইসের প্রোডাক্ট। আচ্ছা, ওটা কারা করে? যারা রেডি ফ্ল্যাট বিক্রি করে এই আর কি, ও তারা হচ্ছে ওই প্রোডাক্টটা, যদিও আমরা ওই প্রোডাক্টটা এখন আনি না, আমরা এখন কোয়ালিটি নিয়ে কাজ করি, আমাদের কাছে সবসময় কিছু ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন, তার মতো এখনো পেয়ে যাবেন। তো আমি ইন্ডিয়ান কিছু প্লেট প্যাকের প্রাইসের ধারণা আপনাকে দিব, প্লাস চায়নাটো প্রাইসের ধারণা তো দিলাম আপনাকে। তো ইন্ডিয়ার যেহেতু একটাই গ্রেড হয়, আপনি একটা কিচেন সেট আপ করার জন্য এই তিনটা আইটেম খুব জরুরি। একটা প্লেন বাস্কেট, যে কোনো প্লেন জিনিস, যে কোনো জিনিসই রাখা যাবে, কোনো হাড়ি টাড়ি থেকে শুরু করে সবগুলো আর কি, সাইজ মতো আর কি রাখা যাবে, রেখে দিতে পারবেন রাইট। তো এখানে হচ্ছে একটা প্লেট প্যাক, একটা প্লেন বাস্কেট, একটা প্লেট প্যাক। এই প্লেট প্যাকটা যদি নিতে চান, এটার প্রাইসটা হচ্ছে আমাদের 14,500 টাকা। এখন ওটার 304টা হচ্ছে 12,500, ইন্ডিয়ানটা প্রাইসটা একটু বেশি, কিন্তু কোয়ালিটি যেটা পাচ্ছেন আপনি, ওখানে আপনি কোনো প্লেট রাখতে পারবেন না। এটার মধ্যে আপনি ফুল প্লেট, হাফ প্লেট, কুপ প্লেট, সব ধরনের প্লেট আপনি এখানে রাখতে পারবেন। আচ্ছা, এটা প্লেট রাখার দাম হচ্ছে 14,500, প্লেন বাস্কেটের দাম হচ্ছে আমাদের 12,500 টাকা, ওকে, প্লাস এখানে যদি পিভিসি একটা কাটলারি আপনি অ্যাড করতে চান, সেটার দাম হচ্ছে আমাদের মাত্র 2,500 টাকা, তাদের জন্য থাকবে 28% ডিসকাউন্ট, শুধুমাত্র সীমান্ত সম্ভার এই ব্রাঞ্চের জন্য। ওকে, ওপেনিং উপলক্ষে কিন্তু আপনারা এই প্রমোশনাল প্রাইসটাতে পেয়ে যাচ্ছেন, পেয়ে যাচ্ছেন। তারপরে কিন্তু এখান থেকে আপু আমি 22 ইঞ্চি সেটআপটা দেখাই, যে প্লেন বাস্কেট, প্লেট ট্র্যাক উইথ কাপ এন্ড সসার, চমৎকার একটা জিনিস এই কাপ এন্ড সসারটা। এটার মধ্যে আপনি এতগুলো কাপ পিস রাখতে পারবেন, ফিননি পায়েসের বাটি রাখতে পারবেন হিসেব ছাড়া, আপনি যদি প্রথমে চিন্তা করেন আমি অল্প টাকা একটা কিচেন করব, তাহলে আমার মনে হয় এই ধরনের একটা 3 পিসের সেট নিলে আপনার কিচেনটা মডুলার হয়ে যায়। এরপর আপনি এক এক করে আইটেমটা অ্যাড করতে পারেন। তো 22 ইঞ্চি যেটা আপনার কাপ এন্ড সসার আছে সেটার দাম হচ্ছে আমাদের 9,500 টাকা, প্লেট প্যাক যেটা আছে সেটার দাম হচ্ছে 10,500 টাকা। এগুলোর সাইজ আছে বিভিন্ন, আপনাদের কিচেনের সাইজ অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। সব সময় চিন্তা করুন, আমি আরেকটা জিনিস বলতেছি আপনাদেরকে, যারা কিচেন অ্যাক্সেসরিজ কাজ করবেন, যারা কিচেনটাকে মডুলার করবেন, তারা কিচেনে কাজ ধরার আগে অবশ্যই কিচেন অ্যাক্সেসরিজ কিনে তারপরে কাজ করবেন। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা 2-4 সুতো এদিক সেদিক হলে কিন্তু আপনার ফিনিশিং থাকবে না, পরে কিন্তু ভাঙতে পারবেন না আপনি। অবশ্যই আমরা সাজেস্ট করবো যে আগে কিচেন অ্যাক্সেসরিজ কিনবেন, তখন সাইজে ঝামেলা হয়ে যায়, ঝামেলা হবে, মানে যদি আগে নিয়ে নেন তাহলে তো প্রবলেম নাই, কারণ মিস্ত্রিকে দিলেন, মিস্ত্রি দেখা যায় একটু তখন একটু এদিক সেদিক করে বসাতে পারবে, পরবর্তীতে ফিনিশিং করে ফেললে আপনার কেবিনেট পরে গিয়ে আপনার বসবে না, পরে গিয়ে ঝামেলা পড়ে যাবে, ফার্স্টে আগে কিচেন অ্যাক্সেসরিজ কিনবেন। তো যেখানে ছিলাম, প্লেট প্যাকের দাম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 10,500 টাকা 304 গ্রেডেরটা, এবং প্লেন বাস্কেটের দাম পেয়ে যাচ্ছেন মাত্র 9,500 টাকা 304 গ্রেডেরটা। যাদের ডান বামের সাইজের সমস্যা, তারা কিন্তু ছোট সাইজটাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, ছোট সাইজের সেটআপ পেয়ে যাবেন, যেটা 17 ইঞ্চি বা ডিপটা হচ্ছে 16 ইঞ্চি, এটা ডিপটা হচ্ছে 20 ইঞ্চি। এটার ক্ষেত্রে আমরা ছোট ডিপো এনেছি, বড় ডিপো এনেছি। অনেকে দেখা যায় এই ক্যাবিনেটের পিছনে একটা পিলার পড়ে গেছে, সেখানে আমি একটা এটা আমার জায়গা কমে আমি সেট আপ করবো, সেখানে আপনি 16 ইঞ্চিটা সেট আপ করতে পারবেন। তো এটার দাম তো আমাদের ক্যাটালগে দেয়া আছে, আবার অনেকের কর্নারও কিন্তু থাকে, তারাও কিন্তু সেট করে নিয়ে নিতে পারবেন, একদম ম্যাজিক কর্নার সেট করতে পারবেন। এখানে ম্যাজিক কর্নার তো দেখাইনি আপনাকে, দেখাচ্ছি, এখানে হচ্ছে এটার দাম পেয়ে যাবেন আপু মাত্র আমাদের কাছ থেকে 8,500, প্লেট প্যাক প্লেন বাস্কেট যেটা 7,500, কাপ এন্ড সসার যেটা সেটা 8,000, এটার উপরে তো ডিসকাউন্ট থাকবে, ডিসকাউন্ট তো থাকবে, এটার উপরে কিন্তু 28% ডিসকাউন্ট থাকছে। এটা যদি এই ভিডিও দেখার 15 দিনের মধ্যে নিতে পারেন তাহলে পেয়ে যাবেন 28% ডিসকাউন্ট। মানে ভাইয়া যে প্রাইসটা বলছে আপনারা কিন্তু এই 15 দিনের মধ্যে এই প্রাইজের উপরেও কিন্তু আরো ডিসকাউন্ট পাচ্ছেন, রাইট রাইট, পেয়ে যাবেন আপনি। কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি এই ডিসকাউন্টটা পাচ্ছেন না, পাবেন 15%, আমরা রেগুলার একটা ডিসকাউন্ট দিই 10-15%, সেটা আপনারা পাবেন। তারপর এখানে আসুক আপা স্পাইসি জায়গায়, এটা 2 লেয়ার হয়, 3 লেয়ার হয়, চায়না ভেরিয়েন্ট হয়,
অ্যাসেসরি বেনিনি চানার সাথে আমি আপনাকে পরিচয় করিয়ে দিই অয়েল ম্যাক্স এই সেম রহস্য বডিটা অ্যাসেস কিন্তু আদার যা কিছু আছে চুমুক টাচ করতেছে তো চুমুক যেটা ধরে স্বাভাবিকভাবে এখানে পানি টানি কাজ করবেন জং পড়বেই কিন্তু এটা জানিবেন সব অ্যাসেস ও আচ্ছা তা আমরা যেভাবে আপনাকে কোয়ালিটিটা বুঝাই দিব আপনাকে হয়তো আমার এখানে একটা ইতিহাস আছে আমি বলে দিই আপনাকে আরেকটা জিনিস বলি সরাসরি নিজে কেনার চেষ্টা করবেন অনেকে হয়তো বুঝে গেছেন বিষয়টা সরাসরি নিজে কেনার চেষ্টা করবেন ডিরেক্ট কেনার চেষ্টা করবেন তো এখানে হচ্ছে আপনার যদি 3 থাকের 8 ইঞ্চি নেন 8 ইঞ্চির প্রাইস হচ্ছে 12,500 3 থাকের 6 ইঞ্চি নেন 6 ইঞ্চির প্রাইস হচ্ছে 9,500 আবার 2 থাক হয় এটা সেম আমাদের 2 লেয়ার হয় এখানে 2 লেয়ারটা ডিসপ্লে করা আছে এটা 3 লেয়ার 2 লেয়ার ডিসপ্লেটা হচ্ছে কর্নারে না 1 মিনিট আচ্ছা 2 লেয়ারের মধ্যে যদি আপনি নিতে চান তারপর এখানে হচ্ছে পেয়ে যাচ্ছি আমরা মাল্টি র‍্যাক মাল্টি র‍্যাকের মধ্যে আমাদের মাল্টি র‍্যাকের 2টা ভেরিয়েন্ট পেয়ে যাবেন আপনি ভেরিয়েন্টটি ওপেন করো মাল্টি র‍্যাকের আমাদের 2টা ভেরিয়েন্ট পেয়ে যাবেন 2টা ভেরিয়েন্টের মধ্যে এখানে আপনি বোতল টোতল সব রেখে দিতে পারবেন আবার এখানে কিন্তু আপনার চামচ টামচ রাখতে পারবেন কাটিং বোর্ড রাখতে পারবেন ছুরি রাখতে পারবেন সবকিছু এখানে রেখে দিতে পারবেন মাল্টি র‍্যাক পেয়ে যাচ্ছেন এটা অয়েল ম্যাক্স ছাড়া হয় না অয়েল ম্যাক্সের এটা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে 9,500 মিনিমাম ভেরিয়েন্টটা হচ্ছে 6,500 ম্যাক্সিমাম ভেরিয়েন্টটা গিয়ে থাকবে 14,500তে 4টা ভেরিয়েন্ট পেয়ে যাবেন এটা আপনারা ওকে তারপর মাল্টি র‍্যাকের এখানে আরেকটা ডিজাইন আমরা দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে 5 লিটার তেলের বোতল সহকারে রাখা যায় 5 লিটার অয়েল জার আপনি এখানে রাখতে পারবেন এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে লো মিনিমাম ভেরিয়েন্ট 6,800 ম্যাক্সিমাম ভেরিয়েন্ট 15,500 পর্যন্ত আচ্ছা ওকে এটা পেয়ে যাবেন আচ্ছা এগুলো তো জং টং ধরার কোনো চান্সেস নাই না এখন আপনি কোনটা নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে যে জং পড়বে কি হ্যাঁ মোট কথা আসলে অনেক ম্যাটেরিয়াল যেটা আছে আছে আপনি চয়েসেবল আইটেম আপনি নিতে পারবেন এখন যদি আপনি ক্রোমের একদম ন্যানো কোটিং ছানাটা নেন সেটা তো দেখা যায় আপনি যদি পরিষ্কার টরিষ্কার না করে রাখেন একটা সময় জং পড়বে কিন্তু যদি আপনি অ্যাসেসটা নেন তাহলে তো আপনার লাইফ গ্যারান্টি কখনো জং পড়বে না তবে আমরা সবসময় বলি প্রয়োজনে অল্প সেট আপ করবেন কিন্তু কোয়ালিটি কোয়ালিটি খেয়াল করবেন আর সেই কোয়ালিটির দিক ফোকাস করে কিন্তু এখানে চলে আসতে হবে কারণ হচ্ছে তাহলে ভাইয়ার আর কি বুঝিয়ে দিবে কারণ সবাই তো আর এক হয় না স্বাভাবিকভাবে ভেরিয়েন্ট আপনি পাবেন না কোথাও আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন দেখা যায় অনেক সময় আপনি একটা জায়গায় গেলেন সর্বোচ্চ 2টা 3টা আইটেম রাখছে ওখান থেকে আপনি চুজ করে নিতে হবে এখানে ব্রাইটি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন ব্রাইটি কোম্পানি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে একটা চমৎকার একটা জিনিস দেখাই আপু আপনাকে সেটা হচ্ছে ম্যাজিক কর্নার আমি যেটার কথা কি বলছিলাম এটা খুবই দারুন অয়েল ম্যাক্সের ন্যানো কোটিং সিরিজ যেটা চুম্বকে ধরবে প্লাস হচ্ছে 304 সিরিজ দেখেন আমি কিন্তু এখানে চাইলে ভিতরে কি রাখছে আমি বের করতে পারবো না ধরুন আমার কেবিনেট কিন্তু এখন আমার অটোমেটিক সামনে চলে আসছে আমি ভিতরের জায়গাটা ইউজ করতে পারতেছি সামনের জায়গাটা আমি ইউজ করতে পারতেছি ওই ছোট একটা বোল্ড রাখছি কিন্তু ওইখানে কিন্তু আপনি অনেক জায়গা আপনি অনেক আইটেম রাখতে পারবেন ওখানে তো অটোমেটিক আপনার সামনে চলে আসবে এটা তো ম্যাজিক কর্নারটা একটা কিচেনের মডার্ন মডার্ন যে জিনিসটা সেটা অনেক লুকটা তৈরি করে হ্যাঁ হ্যাঁ আর অনেক স্পেস কিন্তু এখানে অনেক স্পেস এই গ্যাপটা কর্নারের গ্যাপটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন হ্যাঁ তো ম্যাজিক কর্নার আমাদের 4টা ভেরিয়েন্ট পেয়ে যাবেন 4টা ভেরিয়েন্টের মধ্যে বর্তমানে মিনিমাম ভেরিয়েন্টটা প্রাইস পেয়ে যাবেন আপনি 17,500 টাকা এমআরপি ম্যাক্সিমাম ভেরিয়েন্টটা পেয়ে যাবেন 36,500 টাকা এমআরপি আচ্ছা আমার মনে হয় এগুলো তো আসলে লং প্রসেসের জিনিস একদম লং টাইম ইউজ করতে হয় সেই জন্য একটু প্রাইস বেশি হলেও বেটারটা নেওয়া উচিত নেওয়াটাই উচিত রাইট তারপরে আপু আমি এখানে আরেকটা কিছু আইটেম আপনাকে দেখিয়ে দিই সেটা হচ্ছে আমাদের এলি আলমারি আলমারিটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটা হচ্ছে অয়েল ম্যাক্সের ভেরিয়েন্ট ওকে তো আলমারি হচ্ছে অয়েল ম্যাক্সের 4টা কোয়ালিটি পাবেন এটা হচ্ছে নন ম্যাগনেট টাচ করবে ওকে ঠিক আছে এটা হচ্ছে ন্যানো কোটিং সহ ক্রোম আর আরেকটা আছে ন্যানো কোটিং ছাড়া ক্রোম আচ্ছা আরেকটা হচ্ছে 304 একটা হচ্ছে 202 একই রকম দেখতে একই রকম সহ জাস্ট ম্যাটেরিয়ালস ডিফারেন্ট তো এটার কিন্তু আপনি 2টা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এক হচ্ছে এটা 17 ইঞ্চি ডান বাম ওকে এটা হচ্ছে ডান বাম 22 ইঞ্চি এই এটারও 4টা কোয়ালিটি এটারও 4টা কোয়ালিটি পাবেন এটার দাম হচ্ছে আমাদের ফিক্স মিনিমাম প্রাইসটা শুরু হয় আমাদের 22,500 থেকে ম্যাক্সিমাম প্রাইসটা হবে আমাদের 47,000 টাকা পর্যন্ত আচ্ছা ওকে এই সাইজটা যেটা নেবেন মিনিমাম প্রাইসটা হচ্ছে এটা মিনিমাম কোয়ালিটি নেই বর্তমানে এটা 304 গ্রেডে আছে যেটার দাম পড়বে আমাদের
55,500 টাকা পর্যন্ত। আচ্ছা এটার উপরে কিন্তু 28% ডিসকাউন্ট থাকছে 15 দিন পর্যন্ত। ডিসকাউন্টটা তো অবশ্যই থাকবে। আর এটা কিন্তু খুবই সুন্দর। এটা একটু আমরা লক করে দেখিয়ে দিচ্ছি, একদম আলমিরা টাইপের। যে আমরা তো এখানে দুইটা সাইজ সেটআপ করেছি আপু, হ্যাঁ। আপনি যদি চান যে আপনি ডাবল পার্ট একটা আলমারি করবেন, যেমন एग्जांपल এরকমই করবেন, আপনি এরকম যদি করতে চান করতে পারবেন, দুই সাইজ দিয়ে করতে পারবেন, আবার এই সাইজেরই দুইটা দিতে পারেন, আবার এই সাইজে দুইটা দিতে পারেন, অনেকে করছে। প্লাস আপনি যদি আলমারি আরেকটা ভাবে করতে পারেন, যারা যদি অয়েল ম্যাক্সও নেন বডি কিন্তু আপনার চুমুকে ধরবে। আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলেছি, কিন্তু আমরা যে সলিউশনটা আপনাদেরকে দিচ্ছি ইন্ডিয়ান ভেরিয়েন্টে, যেটা হচ্ছে আপনার আইটেম অনেক বেশি রাখতে পারবেন, জায়গা অনেক কম নেবে। আচ্ছা হ্যাঁ, যেমন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ফ্রিজ সাইজ হবে, ফ্রিজের মতো। এখানে যে আপনি জিনিস রাখতে পারবেন, পুরো দুই মাসের বাজার আপনি এখানে রেখে দিতে পারবেন, অনেক কিছু রাখা যাবে, অনেক কিছু রাখতে পারবেন, অনেক কিছু আপনার ইচ্ছে মতো অনেক কিছু আপনি এখানে রেখে দিতে পারবেন। তো আমরা সাজেশন করি এটা, কারণ এটার ক্ষেত্রে হচ্ছে কি 304 এভরিথিং 304, 100 বছর সার্ভিস কিছু না করলে আপনার কিছু হবে না। আচ্ছা এগুলো লাগানোর ভুলে যান এরকম জিনিস। এটা যদি নিতে চান এটার প্রাইস আসবে, আমাদের কমপ্লিট সেটআপটার দাম আসবে 38,000 টাকা। ওকে, মানে এটা পুরোটা হচ্ছে 38,000 টাকা। এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি পুরোটা। এটা আমাদের নিউ ভেরিয়েন্টেড প্রোডাক্ট, এটা হচ্ছে এতদিন বাজারে ছিল না, আমরা নতুনই লঞ্চ করেছি, 2 মাস হলো এটা লঞ্চ করেছি। ওকে, কিন্তু আপনি পার্শ্ববর্তী দেশ যদি আপনার ভারতে দেখেন, বর্ণন্য কান্ট্রিতে দেখেন, তারা কিন্তু ম্যাক্সিমাম এটা ব্যবহার করে, এটা কিন্তু অ্যাভয়েড করে। কারণ হচ্ছে কি, এইটা অনেক জিনিস মেকানিজম যে জিনিসগুলো আছে সেগুলো একটা সময় প্রবলেম হয়, কিন্তু এটা লাইফ টাইম। আচ্ছা, এবং দেখতেও সুন্দর, ইউজড খুব ছোট ছোটর মধ্যে রাখা যায় অনেক কিছু। তো আপনারা যেটা ভালো লাগে আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে। আমি আবারও আপনাদেরকে বলে দিই, আমাদের কাছে পেয়ে যাবেন একমাত্র মডুলার কিচেনের যত ধরনের আইটেম আছে 28% ডিসকাউন্ট শুধুমাত্র 15 দিনের জন্য। যারা এই ধরনের এলিগেটর নিতে চান সব ধরনের ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওকে, সবকিছু পেয়ে যাবেন, যার যেরকম ক্রাইটেরিয়া থাকে তারা কিন্তু এখানে চলে এসে ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন, নিয়ে নিতে পারবেন। তবে আরেকটা কথা হচ্ছে আপু, আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ক্যাটালগে করা আছে, আপনারা ক্যাটালগ দেখে ঘরে বসে আপনার প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন। কারণ আপনি কখনোই মানে প্রথমে চিন্তা করতে পারবেন না কি রেখে কি নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ক্যাটালগটা যদি নেন সেখানে আপনার ফোনে স্মার্টফোন আমরা দিয়ে দিব পিডিএফ ফাইল, জাস্ট ওপেন করে আপনি দামগুলো দেখলে নিজে নিজে একটা ক্যালকুলেশন করলেন যে হ্যাঁ আমার এই আইটেমগুলো দরকার, সাইজটা একটু মেজারমেন্ট করলেন, তাহলে কিন্তু আপনার হয়ে গেল। আমাদেরকে নক করলে আমরা পুরো প্রোডাক্ট পাঠিয়ে দিব। পরবর্তীতে কোনো প্রোডাক্ট যদি আপনার চেঞ্জ করতে হয় যে আমি এই সাইজটা হচ্ছে না, ওই সাইজটা নিব, ওই ডিজাইনটা নিব, আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, ফিটিংস এর পরে ওইটা নিয়েও কোনো টেনশন নেই, পড়তে হবে না। তারপরে যারা ডাস্টবিন চাচ্ছেন আপু, ডাস্টবিনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সকল ধরনের সাইজ, সকল ধরনের ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ছোট বড় সব সাইজ পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমি আরেকবার বলি, যারা কোয়ালিটি নিতে চান তারা অবশ্যই আইএইচপিতে আসবেন, শুধু যে রাইফেল স্কোয়ারে আসবেন তা না, অবশ্যই এখন ভিডিও দেখে রাইফেল স্কোয়ারে সবাই আসবেন, কারণ এখানে ডিসকাউন্ট পাচ্ছেন 28%। এছাড়াও ঢাকা নিউ মার্কেট আমাদের ব্রাঞ্চে আসবে না, সবার যে আসলে এই আইটেমগুলোই লাগবে তা কিন্তু না, কিচেনের যত অ্যাক্সেসরিজ বা যত কিছু কিচেন আইটেমস আছে সবই কিন্তু ভাইয়াদের কাছে পেয়ে যাবেন। সো অবশ্যই যেহেতু বিশ্বস্ত একটা শপ আপনারা পেয়ে যাচ্ছেন, সো কেন মিস করবেন। তো আজকের মতো কি আমরা শেষ করে দিব? হ্যাঁ আজকে পর্যন্ত। আচ্ছা, যারা ঢাকার বাইরে আছেন তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে দিবেন, আর যারা ঢাকার ভিতরে আছেন বাসায় বসেও পেতে পারেন বা আপনারা এসে শোরুম ভিজিট করতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আর একদম কোনো টেনশন নিতে হবে না, বাসায় পৌঁছে যাবে একদম নিশ্চিন্তে অরিজিনাল প্রোডাক্ট। আর একটু শেষ করে দিই আপু আমি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কিন্তু এখন একটা অফার চলতেছে, যেটা হচ্ছে যে কোনো আমরা কিন্তু এখানে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি কিচেন হুডগুলো ডিসপ্লে করেছি। আপনি এখান থেকে যে কোনো ব্র্যান্ডের একটা কিচেন হুড, আমাদের যে কোনো মডেলের একটা হুড কিনলে কিন্তু যে কোনো মডেলের একটা গ্যাস স্টোভ আপনি গিফট পেয়ে যাবেন। এটা কিন্তু চমৎকার একটা অফার। আপনি যদি সাপোজ এখান থেকে 36,000 টাকা দামের একটা কিচেন হুড কিনেন, এখান থেকে 27,500 দামের যে আইএইচপি চুলাটা আছে সেটা গিফট পাবেন, অথবা আপনি যদি চান 12,000 টাকা দামেরটা নেবেন সেটাও আপনি কিন্তু নিতে পারবেন। মানে আপনার পছন্দ মতো কিন্তু আপনি দুইটাই পেয়ে যাচ্ছেন, এমন না যে আপনি ফ্রি পাচ্ছেন যেহেতু যে কোনো একটা ভাইয়ারা দিয়ে দিল নিয়ে নিলেন না, আপনার চয়েস অনুযায়ী বিভিন্ন আপনারা দেখতেই পাচ্ছেন অনেক আইটেমের চুলা কিচেন হুড চিমনি রাখা আছে, যেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু নিয়ে নিতে পারছেন, তো সেটা ঢাকার মধ্যে হোক বা ঢাকার বাইরে হোক সারা বাংলাদেশে। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, আর যাদের হচ্ছে এই অ্যাক্সেসরিজ দরকার তারা তো অবশ্যই নক করে ফেলবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।